এবার আর 50-70 কোটি নয়, এবার 102 কোটি টাকা উদ্ধার করল আয়কর দপ্তর। বৃহস্পতিবার থেকে টানা কর্ণাটক সহ 4 রাজ্যে অভিযান চালাচ্ছিল আয়কর দপ্তর, আর সেই অভিযানে নাকি সরকারি ঠিকাদারদের থেকে মোট 102 কোটি টাকা উদ্ধার হয়েছে। আয়কর দপ্তর গত কয়েকদিন ধরে অভিযান চালানোর পর বিবৃতি জারি করেছে, তাতে দাবি করা হয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে সরকারি ঠিকাদার, প্রমোটার এবং তাদের সহযোগী এবং বিভিন্ন রাজ্য সরকারের নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। সব মিলিয়ে 55টি জায়গায় অভিযান চালানো হয়। এছাড়াও কয়েকদিন আগে কর্ণাটকের এক কংগ্রেস নেতার আত্মীয়র বাড়ি থেকে 42 কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই খবর আপনাদেরকে বলেছিলাম। সেই অভিযানে সব মিলিয়ে 94 কোটি টাকা নগদ এবং 8 কোটি টাকা মূল্যের সোনার এবং হীরের গয়না উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে বিভিন্ন সরকারি ঠিকাদারের বাড়িতে এবং অফিসে অভিযান চালিয়ে হিসাব বহির্ভূত টাকা এবং গয়না বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কর্ণাটকের দুর্ভাগ্য যে কংগ্রেস সরকার অর্থ তছরূপ, দুর্নীতি এবং আসন্ন নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের এটিএম বানিয়েছে। এছাড়াও তিনি মন্তব্য করেছেন, গোটা ভারত দেখতে পাচ্ছে ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তারা কেউই ধোয়া তুলসী পাতা নয়, সকলেই দুর্নীতিগ্রস্ত। এই আয়কর দপ্তরের রেটের পরেই তা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে গেল।